আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি ঝিঙ্গা আলু দিয়ে চিংড়ি অথবা চিংড়ি দিয়ে ঝিঙ্গা আলু রান্না করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখি কি কি লাগবে। আমি এখানে ঝিঙ্গা নিয়েছি, এই যে ঝিঙ্গাটা ছিলে এভাবে কেটেছি, একটা আলু দিয়েছি, ঝিঙ্গাটা যে এরকম এটা আমি ছিলে এভাবে কেটে ধুয়ে নিয়েছি। তো চলুন রান্না করতে করতে চলুন রান্না করতে করতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। কড়াইতে আমি 2 টেবিল চামচ তেল দিয়ে একটা ছোট পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে যাচ্ছে, আমি চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। লবণ দিলাম, জিরা দিয়ে দিচ্ছি 1টা চামচ, হলুদ 1/4 চামচ, মরিচ 1টা চামচ দিচ্ছি। সামান্য একটু পানি দিচ্ছি, আলুটা যেহেতু শক্ত এটা একটু আগে দিয়ে দিচ্ছি। গরমের দিনে ঝিঙ্গা চিংড়ি পাতলা পাতলা ঝোল খেতে অনেক মজার, টেস্টি। আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আমি এখন ঝিঙ্গাটা দিয়ে দিচ্ছি। ঝিঙ্গাটা কষানো হয়ে গেছে, এখন আমি একটু ঝোলের পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 মগ পানি দিয়েছি, ঝিঙ্গার থেকে পানি বের হবে মনে হয়, এটাতেই হয়ে যাবে। তাহলে এটা সিদ্ধ হওয়া পর্যন্ত বা রান্না হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করছি। ভিউয়ার্স, ঝিঙ্গাটা রান্না হচ্ছে, আরো একটু রান্না হবে, সিদ্ধ হবে, হলে নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। ভিউয়ার্স, ঝিঙ্গার পাতলা পাতলা ঝোল প্রায় হয়ে গেছে, এখন এটা নামিয়ে আমি পরিবেশন করে দেখাবো, ডিশের মধ্যে ঢেলে নেব। ভিউয়ার্স, আমি ঝিঙ্গা চিংড়ি মাছ এটা রান্না হয়ে গেছে, আমি এটা ডিশে ঢেলে নিচ্ছি, ডিশে ঢেলে নিচ্ছি। আপনারা রান্না করে খেয়ে দেখবেন, যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আবারও ইনশাল্লাহ নতুন কোনো রেসিপি নিয়ে কথা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। খুদা হাফেজ।